নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে। তাই ভিডিওটির এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি, এই ভিডিওগুলি একবার ওয়াচ করে দেখুন। আমি এতটুকুটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় উভয় সময়ে এই ভিডিওগুলি আপনার জীবনে চলার পথকে সহজ করে তুলবে এবং পাশাপাশি মানুষ চিন্তেও সহায়তা করবে। তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এছাড়াও আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কুম্ভ রাশি, হ্যাঁ বন্ধুরা, এই রাশির জাতক ও জাতিকারা একটু ফ্রেন্ডলি হয়, মানে একটু বন্ধুত্ব করতে পছন্দ করে এবং এদের বন্ধুও থাকে প্রচুর পরিমাণে। তবে এরা একটু একগুঁয়ে স্বভাবের হয়, এই একগুঁয়েমির জন্য এরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে, এটা বাস্তব। তো আসুন আপনাদেরকে আমি একে একে জানিয়ে দিই এই মে মাসে আপনাদের কেমন যেতে চলেছে। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাস্থান। যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের রেজাল্ট বা পড়াশোনায় মনোযোগ, তাদের কিন্তু পড়াশোনা মোটামুটি হবে, মানে পড়ার মন সেরকমভাবে থাকবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যখন পড়তে বসবেন তখন অবশ্যই 5 মিনিট আগে মেডিটেশন করে তারপর পড়তে বসুন। আর যেহেতু পড়াশোনাতে মন থাকবে না, তাই রেজাল্ট ভালো হওয়ার চান্স খুব কমই রয়েছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। পারিবারিক স্থান বলতে এই মে মাসে আপনাদের যার এরপরে আসি পারিবারিক স্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের এই মে মাসে পরিবারে একটু অশান্তির ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বাবা মা ভাই বোন এদের সাপোর্ট খুব একটা পাবেন না, এতটুকুটা বলতে পারি। তবে আপনার যদি দাদু থাকে তাহলে তার সাপোর্ট পাবেন, এবং আপনার যদি মামা থাকে তাহলে তার সাপোর্ট পাবেন। মানে মোটের উপর দিয়ে যদি বলা যায় পরিবারের স্থানটা খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, কিন্তু এই যে ঝুট ঝামেলার ব্যাপারটা কিছুটা নিজেদের উপরেও থাকে। আপনি যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে বাড়িতে অশান্তি বা ঝুট ঝামেলাটা আসবে না। এরপরে আসি আপনাদের লাভ লাইফ, প্রেম জীবন। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই মাসে মে মাসে প্রেম থেকে ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, তবে এই মাসে নতুন প্রেম আসারও সম্ভাবনা রয়েছে। আপনাদের নতুন প্রেম আসবে এবং এই নতুন প্রেম থেকেও সমস্যা আসবে, কারণ যারা অলরেডি এনগেজ আছেন তাদের কিন্তু নতুন প্রেম আসবে। এই নতুন প্রেম আসলে কী হবে, যা যে পুরনো আছে তার তো মনে লাগবে, খারাপ লাগবে, তো সেখান থেকে একটা সমস্যা তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই মুহূর্তে কোনো বিবাহের প্রচেষ্টা করবেন না, কারণ এই মুহূর্তটা বিবাহের জন্য প্রচেষ্টা করার মতো অবস্থা নেই। তাই বিবাহ স্থানটা আমি মাইনাস করে কথা বলছি। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকারা রয়েছেন তাদের দাম্পত্য জীবন এই মাসে মোটামুটি দেখা যাচ্ছে, তবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো অশান্তি থাকবে, কিন্তু আপনারা যদি নিজেরা ঠিক হয়ে চলেন সেক্ষেত্রে এই অশান্তির পরিমাণটা অনেক কম হবে। এরপরে আসি কর্মজীবন।
কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে কর্মজীবন কেমন যেতে চলেছে সেটি আমি বলছি। এই কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রেশার থাকবে। হ্যাঁ বন্ধুরা, প্রেশার প্রচণ্ড পরিমাণে থাকবে এবং বসের কাছ থেকে সেরকম সহায়তা পাবেন না। এবং যারা ট্রান্সফার চাইছেন তারা কিন্তু ট্রান্সফার পাবেন, কিন্তু এই মাসেই নয়, কথাবার্তা হবে বাট এই মাসেই নয়। ট্রান্সফারের জন্য চেষ্টা করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। এছাড়াও যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তারা নতুন চাকরির জন্য চেষ্টা করুন। তবে আপনারা আশানুরূপ চাকরি পাবেন না। ধরুন আপনার কোয়ালিটি আছে 15,000 থেকে 20,000 টাকার কোনো জব করার, তো আপনি পেলেন 10,000 টাকার কোনো জব, বা আপনার কোয়ালিটি আছে 20,000 টাকার কোনো জব করার, আপনি পেলেন 8,000 টাকা দামের জব। তো এরকম ব্যাপারটা, মানে এক্সপেকটেশন অনুযায়ী চাকরি পাবেন না, তবে চাকরি পাবেন। মানে ওভারঅল আপনাকে এই মাসে চাকরির জন্য একটু প্রচেষ্টাটা বেশি পরিমাণে করতে হবে যে হ্যাঁ আমি করব, তাহলেই আপনারা দেখবেন চাকরি পেতে চলেছেন। এরপরে আসি আপনাদের ব্যবসা ক্ষেত্র। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে পুরনো টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। মানে যে টাকা পড়ে আছে আপনার সেই টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসা আপনারা এই মুহূর্তে শুরু করবেন না, বা যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসা থেকে আরও একটা ব্যবসা ওর সঙ্গে লিঙ্ক করে তৈরি করলেন এটাও করবেন না, এবং নতুনও করবেন না। যে ব্যবসা করছেন সেই ব্যবসায় করুন। মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে, কিন্তু নতুন কোনো কিছু তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু অর্থ আপনার দণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়। তো যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুব ভালো যাবে, এতটুকুটা আমি বলতে পারি। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। যারা লয়ার রয়েছেন তাদের কিন্তু এই মাসে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। এবং যারা টিউশনি পড়ায় তাদের মোটামুটি যাবে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থান। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে অর্থনৈতিক স্থান শুভাশুভ দেখা যাচ্ছে। মানে আপনাদের আয় ব্যয়টা কি না একদম ক্লিন আপ থাকবে, মানে যে পরিমাণে আয় করছেন সেই পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে। তবে আমি এটা বলবো না যে আপনাদের আয় একদম থাকবে না, এটা নয়, আয় থাকবে কিন্তু আয়ের সঙ্গে ব্যয়ের মাত্রাটা সামঞ্জস্য থাকবে না। সঞ্চয় এই মাসে আপনারা কিছুই করতে পারবেন না, এতটুকুটা আমি বলতে পারি। এরপরে আসি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। এই মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের একটু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের রয়েছেন তারা দয়া করে যখন বাইরে বেরোবেন তখন একটু সাবধানে বেরোন, একটু সতর্ক হয়ে রাস্তায় চলুন, বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে, তাহলে আপনাদের কোনো রকম প্রবলেম আসবে না। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় মিশ্রিত ফল এই মাসে পাবেন, ভালো খারাপ, ভালো খারাপ পাবেন, পুরোটাই খারাপ পাবেন না এবং পুরোটাই ভালো পাবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন। যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।